হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আরিফুল ইসলাম। তো বন্ধুরা, আজকে আমরা এমন একটি দেশ সম্পর্কে জানতে যাচ্ছি, যে দেশের কাজের বিষয় সম্পর্কে জানতে যাচ্ছি, সেটা হচ্ছে আর্মেনিয়া। আর্মেনিয়া যেতে কত টাকা লাগে এবং আর্মেনিয়ার বিস্তারিত তথ্য নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। আমরা সকলেরই স্বপ্ন থাকে যে ইউরোপ কান্ট্রিতে যাব। তো ইউরোপ কান্ট্রিতে যেতে, যে ইউরোপ কান্ট্রির যে শক্তিশালী যে দেশগুলোতে আছে, যেমন আর্মেনিয়া, রোমানিয়া বা এই আশেপাশে যে দেশগুলোতে, এগুলো যেতে আপনাদের খরচ খুব কম লাগবে এবং যাওয়াটা খুব ইজিতে হয়। তো আজকে তেমনই একটা দেশ নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আর্মেনিয়া। আজকে আর্মেনিয়া দেশ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। আর্মেনিয়াতে যারা যেতে চান বা যারা ইউরোপের দেশে যেতে চান, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, আর্মেনিয়া এশিয়া মহাদেশে অবস্থিত একটি দেশ। অনেকেই জানেন আর্মেনিয়া ইউরোপ মহাদেশে অবস্থিত। আসলে আর্মেনিয়া ইউরোপের কাছাকাছি এশিয়া মহাদেশে অবস্থিত, যে কারণে অনেকে এশিয়া মহাদেশ আবার অনেক ইউরোপ মহাদেশে অবস্থিত বলে জেনে থাকে। যে তথ্যটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি, সেটা হচ্ছে আর্মেনিয়ার রাজধানীর নাম হচ্ছে এরিভান। আর এই এরিভান আর্মেনিয়ার বৃহত্তম নগরী। এই দেশটি 1991 সালে স্বাধীনতা লাভ করে। দেশটির আয়তন 28,800 বর্গ কিলোমিটার। আর্মেনিয়ার মুদ্রার নাম হচ্ছে দ্রাম। তো বন্ধুরা, তার মানে বোঝা গেলো যে আর্মেনিয়া, এতদিন যারা জানছেন যে আর্মেনিয়া হচ্ছে ইউরোপের দেশ, তাদের জন্য খুবই দুঃসংবাদ যে আর্মেনিয়া আসলে ইউরোপের দেশ না। অনেকেই জানে জার্মানি ইউরোপের দেশ, কিন্তু ইউরোপের খুব কাছেই অবস্থিত আর্মেনিয়া দেশটি। আর্মেনিয়া কাজের বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। যারা আর্মেনিয়া দেশ সম্পর্কে জানতে চান, অজানা তথ্য জানতে চান, তাদের জন্য ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো বন্ধুরা, আর্মেনিয়া যেতে কত টাকা লাগে, আর্মেনিয়া যেতে কী কী ডকুমেন্ট প্রয়োজন, বর্তমানে আর্মেনিয়া কাজের বেতন কেমন, আর্মেনিয়া কাজের বিষয় নিয়ে যাওয়া সম্ভব কি না, সব বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। তো আর্মেনিয়া ইউরোপ মহাদেশের দেশ মনে করা হয় কেন, এটা আগে আপনাদের সঙ্গে খোলাসা করা উচিত। আসলে আর্মেনিয়া এশিয়া মহাদেশে অবস্থিত, কিন্তু আর্মেনিয়ার কালচারাল প্রায় 75% ইউরোপ দেশগুলোর সাথে মিল রয়েছে, যে কারণে অনেকে ভুলভাবে আর্মেনিয়াকে ইউরোপের দেশ বলে থাকে। আর্মেনিয়াতে আপনারা ইউরোপের মতো 70% লাইফ স্টাইল উপভোগ করতে পারেন। মানে হচ্ছে আর্মেনিয়া দেশটা হচ্ছে ইউরোপের আদলে, কালচার, ওদের চলাফেরা সব কিছু ইউরোপের আদলে, যে কারণে অনেকেই মনে করে যে আর্মেনিয়া ইউরোপের একটি দেশ। আর্মেনিয়া যেতে 4 থেকে 4.5 লাখ টাকা লাগে খরচ হয়। দালাল অথবা অনেক এজেন্সি আর অতিরিক্ত টাকা ধরতে পারে, তবে অবশ্যই আপনারা সতর্কতার সাথে সব কিছু ঠিক করবেন। আপনারা 4 থেকে 4.5 লক্ষ টাকা দিয়ে আপনারা সকল প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশ থেকে আর্মেনিয়া যেতে পারবেন। আর্মেনিয়া কাজের বেতন কেমন, আর্মেনিয়াতে বর্তমান সময়ে কাজের বেতন দেওয়া হয়ে থাকে 45,000 থেকে 70,000 বা তারও বেশি টাকা পর্যন্ত, তবে বিভিন্ন কাজের উপর নির্ভর করে বিভিন্ন রকম বেতন নির্ধারণ হয়ে থাকে। সুতরাং আপনি যেই কাজের জন্য যাবেন, অবশ্যই সেই কাজের কত টাকা মাসিক ইনকাম করতে পারবেন, সেটা জানা আপনার জন্য জরুরি। তো বন্ধুরা, আপনারা যারা আর্মেনিয়া যেতে চান ইলেকট্রিশিয়ান হিসেবে বা কনস্ট্রাকশন কাজ হিসেবে, তারা যেতে পারেন। তাদের সর্বনিম্ন বেতন হচ্ছে 45,000 থেকে 6,000 টাকা বেতন পাবেন আপনারা, এবং বিভিন্ন কাজের উপরে নির্ভর করে আসলে বেতনটা, এটা সব দেশের ক্ষেত্রেই। আর্মেনিয়া যেতে কী কী ডকুমেন্ট প্রয়োজন, আর্মেনিয়া যেতে হলে আপনাকে বেশ কিছু কাগজপত্র ডকুমেন্টের প্রয়োজন হবে, এটা সব দেশে, শুধু আর্মেনিয়া না, আপনি যে দেশেই যেতে চান না কেন, আপনার কিছু অবশ্যই কিছু কাগজপত্র প্রয়োজন হবে। সেটা হচ্ছে প্রথমত একটা বৈধ পাসপোর্ট থাকতে হবে, পাসপোর্টের মেয়াদ থাকতে হবে সর্বনিম্ন 6 মাস, যেহেতু আপনি কাজের বিষয় যাচ্ছেন 2 বছরের বেশি মেয়াদ থাকা উত্তম। এনআরই কার্ড, জন্ম নিবন্ধন প্রয়োজন হবে, মেডিকেল রিপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ব্যাঙ্ক স্টেটমেন্ট, করোনা টিকা কার্ড, এই কয়টা আপনার মাস্ট বি লাগবেই।
মূলত এই সকল ডকুমেন্টের প্রয়োজন হয়ে থাকে। আপনি যে মাধ্যমে যাবেন অর্থাৎ যে এজেন্সির মাধ্যমে যাবেন সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। আর্মেনিয়া ভিসা কীভাবে পাবেন? আর্মেনিয়া ভিসা এজেন্সি ভারতের দিল্লিতে রয়েছে, আপনারা যদি যেতে চান সেখান থেকে সকল প্রক্রিয়া সম্পন্ন করে নিতে পারেন। সেখান থেকে সকল প্রক্রিয়া সম্পন্ন হলে আপনি বাংলাদেশ থেকে খুব সহজে আর্মেনিয়া যেতে পারবেন, অথবা আপনারা চাইলে বাংলাদেশের যে বুয়েসেল রয়েছে সেখানে যোগাযোগ করে দেখতে পারেন। এখন আসি আর্মেনিয়াতে আপনারা কী কী কাজ পাবেন। যে কাজগুলো পাবেন, কনস্ট্রাকশন সাইটের কাজ, ফুড ডেলিভারি, ফ্যাক্টরি, কার ওয়াশিং, ডাইভিং, ফ্যাক্টরি কাজ, ওয়েল্ডার, কার্পেটার, সুপার শপ, রেস্টুরেন্ট, ক্লিনার, ইলেকট্রিশিয়ান। আপনার এই সকল কাজগুলোই মূলত আর্মেনিয়াতে বেশি ই করা হয়, যে কারণে আপনার এই সকল কাজ পাবেন। আর্মেনিয়াতে জন্য বাংলাদেশের জন্য আর্মেনিয়াতে কয় ধরনের ভিসা চালু আছে? আপনি যদি বাংলাদেশ থেকে আর্মেনিয়া যেতে চান সেক্ষেত্রে আপনারা তিন ক্যাটাগরি ভিসা নিয়ে যেতে পারবেন, অর্থাৎ বাংলাদেশের জন্য আর্মেনিয়া তিন রকম ভিসা চালু আছে। একটি হচ্ছে স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা ও ট্যুরিস্ট ভিসা। এই তিন ক্যাটাগরি আপনারা আর্মেনিয়াতে যেতে পারবেন। আর্মেনিয়াতে কোন ক্যাটাগরি ভিসা নিয়ে যাওয়া সহজ? আপনার বেশ কয়েক রকম ক্যাটাগরি নিয়ে আর্মেনিয়াতে যেতে পারেন, তবে সবচেয়ে ভিসা পাওয়া সহজ হয় স্টুডেন্ট ক্ষেত্রে। দেখা যায় সবসময় স্টুডেন্ট ভিসা নিয়ে আর্মেনিয়াতে মানুষ বেশি যেয়ে থাকে। আপনারা যদি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চান সেক্ষেত্রে ভালো এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে। আর্মেনিয়াতে আর্মেনিয়া হচ্ছে মুসলিম প্রধান দেশ, তো এখানে 98% খ্রিস্টান রয়েছে। মুসলিম প্রধান দেশ হলেও এখানে প্রায় আর্মেনিয়ার চারপাশে যে সকল দেশগুলো রয়েছে সেগুলো মুসলিম প্রধান, সুতরাং অনেকেই ভাবতে পারেন আর্মেনিয়াতেও মুসলিম আছে। আসলে আর্মেনিয়া খ্রিস্টান প্রধান একটি দেশ, আর্মেনিয়াতে প্রায় 98% খ্রিস্টান রয়েছে। আপনি যদি বাংলাদেশ থেকে আর্মেনিয়া যেতে চান সেক্ষেত্রে আপনার সময় লাগবে 3 থেকে 4 মাসের মধ্যে সকল প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনারা খুব সহজে আর্মেনিয়া যেতে পারবেন। এখন অনেকে প্রশ্ন করে আর্মেনিয়া কোন মহাদেশে অবস্থিত। আর্মেনিয়া এশিয়া মহাদেশে অবস্থিত। আর্মেনিয়ার রাজধানীর নাম হচ্ছে ইয়েরেভান। আর্মেনিয়া যেতে কত টাকা খরচ হয়? 4 থেকে 4.5 লক্ষ টাকা। আর্মেনিয়া যেতে কত ঘন্টা সময় লাগে? 6 ঘন্টা 15 মিনিট সময় লাগে। আর্মেনিয়া 1 টাকা সমান বাংলাদেশে কত টাকা? আর্মেনিয়ার 1 টাকা সমান বাংলাদেশ হচ্ছে 0.28 টাকা। আর্মেনিয়া 100 টাকা সমান বাংলাদেশে কত টাকা? আর্মেনিয়ার 100 টাকার সমান হচ্ছে 28 টাকা, মানে 28.29 টাকা। তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আর্মেনিয়া কাজের বিষয় সম্পর্কে আলোচনা করলাম। যারা আর্মেনিয়া যেতে চান, আসলে আর্মেনিয়া একটা ইউরোপের দেশ না, আর্মেনিয়া হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত একটি দেশ, তবে ইউরোপের খুব কাছাকাছি। আপনারা যারা ইউরোপে যেতে চান তারা আর্মেনিয়া কাজের ভিসা নিয়ে যেয়ে তারপর আপনার ইচ্ছা করলে ইউরোপে যেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটি দেশ সম্পর্কে জানালাম। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সে বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।